இதை இல்லத்துமாறு আচ্ছা দেখেন, এইটা আপনার এই ফুল অঙ্কের সাথে আসতে পারে, অথবা আপনার অঙ্কের মধ্যে অঙ্ক করাই থাকবো বি পার্টে 4 নম্বরের জন্য আপনার এটা চাইতে পারে। আপনার অঙ্কে সব ইনফরমেশন দাও, এটা জাস্ট আপনারা বলতে পারে রিকনসালেশন করো, বুঝতে পারছি। প্রথম দেখেন রিকনসাইল স্টেটমেন্ট আমরা করব 2011 সালে। রিকনসাইল স্টেটমেন্ট তৈরি করার প্রথম নিয়ম হলো গা, প্রথম আমরা নেট ইনকাম দুটো লিখব, নেট অপারেটিং ইনকাম। প্রথম লিখব আমরা অ্যাবজর্পশন কস্টিং, নেট ইনকাম ছিল 16,000। এরপর লিখব আমরা মার্জিনাল কস্টিং, ১২,০০০। এটা আমার বেড়েতেছে 4,000। এটা আমার কত বেরোলো? 4,000। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, এই কথাটা লিখতে হবে এখানে। আচ্ছা, তারপরে এই লাইনটা লেখেন দ্য ডিফারেন্স ক্যান বি এক্সপ্লেইন explain by the following way. By the following way, change in inventory value, change in inventory value. Thank you.
in absorption costing second 12,000 বিয়োগ 0 12,000 বিয়োগ 0 আমরা করতেছি 2011 টা এখানে হয় 12,000 in marginal costing কত 8,000 দেখেন আমার এখানে কত হইতাছে 4,000 differences expenses split এখানে দেখেন এই যে 4,000 এই যে 4,000 মিলা যায় যদি 4,000 4,000 মিলা যায় তখন আপনার অঙ্ক ঠিক আছে এখন করতেছি আমরা 2012 মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে অপারেটিং ইনকাম ছিল আমার 24,000 টাকা সরি অ্যাবজর্পশন কস্টিং 24,000 আর মার্জিনাল কস্টিং ছিল 28,000 দুটা বিয়োগ করলে ডিফারেন্স হয় 4,000 আর এখানে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমার বিগিনিং ভ্যালু আসলো তো এন্ডিং ভ্যালু আসলো 12,000 এখানে আমার বের হইতে আছে 12,000 কারণ এই যে এই যে খেয়াল করেন এখানে মাইনাস 12,000 এই যে দেন মাইনাস 12,000 এইখানে দেখেন 0 মাইনাস 8,000 এখানে আমার বের হইতেছে মাইনাস 8,000 কেন ভুল কোন জায়গায় হইতেছে দেখেন তো ভুলটা মানে হইবো এটা ঠিক আছে কিন্তু এনে ভুলটা কোন জায়গায় হইতেছে বেরু দেখেন এনে ভুল কোন জায়গায় হইতেছে হ্যালো জি স্যার ভুল কোন জায়গায় হইতাছে ভুল কোথ কি হইতাছে কেমনে 12,000 মাইনাস 8,000 কত হয় 30,000 হয়ে যায় না মাইনাস 8,000 না 8,000 কি কই বুঝেন নাই দাঁড়ান একটু দেখি 12,000 এই এই সামনে ক্যালকুলেটর তো নাই স্যার ২০১১ সালেরটা বুঝছেন কেমনে বাইর করছি জি স্যার ২০১২ সালেরটা দেখেন ওইভাবে ঠিক আছে কিনা ক্লোজিং ইনভেন্টরি হলো কি আমার জিরো ক্লোজিং ইনভেন্টরি জিরো জিরো বিয়ে ইনভেন্টরি হলো 12,000 জিরো 8,000 দেখেন এই জায়গাটা হইব 8,000 ঠিক আছে তো ডিফারেন্স কত হইব 4,000 4,000 হইব মাইনাস তো দেখেন এই দিকে আর এই দিকে মিলে গেছে না মিলে গেছে কিনা
তো দেখেন রিকনসাইল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার নেট ইনকাম যে ডিফারেন্স হচ্ছে 4000 এইটা ক্লোজিং ইনভেন্টরি যে ভ্যালু আমরা ধরছি ফিক্সড কস্ট সহ এই কারণে কি হইতাছে ডিফারেন্স হইতাছে নেট ইনকাম আমি বুঝতে পারতাছি ডিফারেন্সটা কেন হইতাছে বুঝলাম না বুঝেন নাই আচ্ছা বুঝেন তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে যখন নাকি আমরা ক্লোজিং ইনভেন্টরি বের করছি দেখেন ওই সময় 6 টাকা ধরছি আমরা এবং দেখেন যখন নাকি মার্জিনাল কস্টিং করছি তখন ওই সময় ধরছি 6 টাকা মার্জিনাল কস্টিং এর সময় ধরছি 4 টাকা ধরছি কি না ডিফারেন্সটা কত 2 টাকা ঠিক আছে কত ইউনিট লাগা ধরছিলাম 2000 ইউনিট লাগা তার মানে কত এখানে 4000 টাকা ডিফারেন্স ঠিক না কথা বুঝেন নাই ক্লোজিং ইনভেন্টরি একটা ধরছিলাম 4 টাকা একটা ধরছিলাম 6 টাকা অথবা না বলেন 6 টাকা এটা ধরছিলাম অ্যাবজর্পশন কস্টিং এটা ধরছিলাম মার্জিনাল কস্টিং এই দুইটার কারণে ক্লোজিং ইনভেন্টরি টাকা বেশি কম ধরার কারণে অ্যাবজর্পশন কস্টিং এর 2011 সালে আমার প্রফিট হয়েছিল 16000 2011 সালে মার্জিনাল কস্টিং এর আমার প্রফিট হয়েছিল 12000 এই দুইটার ডিফারেন্স ছিল কত 4000 হ্যাঁ অথবা না হ্যাঁ কেন হয়েছিল এই যে আমি 4 টাকা আর 6 টাকা ধরছিলাম 2 টাকা যে ডিফারেন্স 2 টাকা ডিফারেন্স 2000 ইউনিটে 4000 টাকা এই কারণে ডিফারেন্স হইছে এটা আমি বুঝাইতাছি আর এই জিনিসটাই আমরা এখানে উপস্থাপন করছি বুঝছেন হ্যাঁ স্যার এইটা হলো গ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আচ্ছা নেক্সট ক্লাস করার পর এই চ্যাপ্টার আমরা ক্লোজ করে দেব নেক্সট ক্লাস আমি আরেকটা অঙ্ক করব আপনারা একবারে ইয়া পর্যন্ত দেখে রাখবেন পর্যন্ত কত বন্ধু স্যার 31 পর্যন্ত দেখে রাখবেন সি পার্ট এগুলো হ্যাঁ নেক্সট ক্লাস একটা অঙ্ক করা এই চ্যাপ্টার ক্লোজ করুন ঠিক আছে এবং এর পরের দিন থেকে আমরা নতুন বই শুরু করুন এখন কস্ট অ্যাকাউন্টিং আপাতত ঘুমাইবো ওকে স্যার ওকে পরে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং কইবেন আর করা মনে একবার লাস্টে করাম এটা দেখেন আপনারা অনেক জ্বালাইছেন আমারে কি করছি স্যার এত বড় বড় স্টুডেন্ট আমরা জ্বালাই শুনেন এরপর থেকে বুঝছেন আমি জ্বালাম কি করুম জানেন আচ্ছা রাখি 9টা দিকে আবার পড়া আছে 10 মিনিট রেস্ট নেই